প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর আশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। সিমরাজ আলমগীর কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম আবু হাসান, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজ আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ ও বিপণন বিভাগ সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের এই চতুর্থ অধ্যায়ের যেটা আছে সেটা শিখনফল, আমাদের তিনটা শিখনফল থাকবে যে আলোচনা করব। তার ভিতরে বাজারের ধারণা ও বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, আর এই সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। বাজারের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব, আর ভোক্তা বাজারের ধারণা এবং বৈশিষ্ট্য, আমরা যে বাজার বিভক্তিকরণ আছে, শ্রেণী বিভাগ আছে, তার ভিতরে ভোক্তা বাজারও একটি, সেটা সম্পর্কে ধারণা লাভ করবে এবং এর বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে বাজার কাকে বলে, বাজারের ধারণা, বাজারটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বাজার হলো, আমরা সাধারণত বুঝে থাকি যে একটি স্থান যেখানে ক্রেতা এবং বিক্রেতা কোনো পণ্য ক্রয় বিক্রয়ের জন্য একত্রিত হয়। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় বাজার গড়ে উঠেছে। যেমন আমরা ঢাকাতে যদি বলি যে কাওরান বাজার, আমরা আমাদের যে বাজারগুলোর কথা বলে থাকি, মূলত যেখানে ক্রেতা এবং বিক্রেতা তাদের পণ্যদ্রব্য, বিক্রেতা বিক্রয় করে এবং ক্রেতা তা ক্রয় করার জন্য একত্রিত হয়। অর্থনীতিতে বাজার বলতে ক্রেতা বিক্রেতার ছেদকে বোঝায় বা সমষ্টিকে বোঝায়। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বাজার এক একটি পণ্যভিত্তিক বাজার গড়ে ওঠে। যেমন আমরা এখান থেকে বলতে পারি যে পাটের বাজার, ধানের বাজার, স্বর্ণের বাজার ইত্যাদি। বিভিন্ন লেখক বিভিন্নভাবে এই বাজারের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা কয়েকটি লেখকের সংজ্ঞা এখন দেখব। অর্থনীতিতে ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রং বলেছেন, মার্কেট ইজ দ্য সেট অফ অল অ্যাকচুয়াল অ্যান্ড পোটেন্সিয়াল বায়ার্স অফ এ প্রোডাক্ট অর সার্ভিস। অর্থাৎ বাজার হচ্ছে একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য সকল ক্রেতা সেট। অপর একজন বলেছেন, স্ট্যান্টন, ইটজেল এবং ওয়াকার বলেন, মার্কেট মিন্স পিপুল অর অর্গানাইজেশনস উইথ ওয়ান্টস টু স্যাটিসফাই মানি টু স্পেন্ড অ্যান্ড দ্য উইলিংনেস টু স্পেন্ড ইট। অর্থাৎ বাজার বলতে বোঝায় ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের মেটানোর মতো অভাব আছে, ব্যয় করার মতো অর্থ আছে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা আছে। অর্থাৎ আমরা এখানে বুঝলাম যে সম্ভাব্য ক্রেতা বা বিক্রেতা সে যাদের অভাব থাকতে হবে এবং অভাব পূরণের জন্য সামর্থ্য থাকতে হবে এবং সেই সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয়ের ইচ্ছাও থাকতে হবে। আমরা এখানে সম্ভাব্য ক্রেতার সেট বলতে যারা বর্তমান পণ্য ক্রয় করছে না, ভবিষ্যতে পণ্য ক্রয় করতে পারে এমন ক্রেতাদেরকেই আমরা সম্ভাব্য ক্রেতা বলতে পারি। তাহলে আমরা বাজার বলতে বুঝলাম
যে বাজার হলো একটা নির্দিষ্ট স্থান বা জায়গা যেখানে একজন ক্রেতা বা বিক্রেতা পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয় করার জন্য একত্রিত হয়। আমরা এখন দেখব বাজারের বৈশিষ্ট্য। বাজারের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, তাহলে বৈশিষ্ট্যর ভিতরে আমরা এখান থেকে বাজারের বৈশিষ্ট্য হচ্ছে গর্ব, আর্থিক সামর্থ্য, অর্থ ব্যয়ের নিচে বা কর্তৃত্ব, অবস্থান, ক্রয়ের ঘনত্ব, ক্রেতার সংখ্যা, বন্টন প্রণালী, ক্রয়ের পরিমাণ, ক্রয়ের উদ্দেশ্য। আমরা আগেই বলেছি বাজার হচ্ছে ক্রেতা ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি, অর্থাৎ যাদের অভাব রয়েছে, অভাব পূরণের সামর্থ্য আছে এবং সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয়ের ইচ্ছাও আছে। আমরা প্রথমে লিখছি বাজারের বৈশিষ্ট্য গঠন। সম্ভাব্য ক্রেতা এবং বিক্রেতাকে নিয়েই বাজার গঠিত হয়। বর্তমান যারা ক্রয় করছে তাদেরকে আমরা ক্রেতা বলি এবং ভবিষ্যতে যারা ক্রয় করবে তাদেরকে আমরা সম্ভাব্য ক্রেতা বলে থাকি। আর এই ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতা সমষ্টি হল বাজার। ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতাকে নিয়েই বাজার গঠিত হয়। এটি একটি সংগঠন হতে পারে, আবার ব্যক্তিও হতে পারে। দ্বিতীয় পর নম্বরে আমরা লিখেছি আর্থিক সামর্থ্য। বাজারে সম্ভাব্য ক্রেতাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ আর্থিক সামর্থ্য যদি কোনো ক্রেতার না থেকে থাকে তাহলে তারা বাজারে পণ্য ক্রয় করবে না। অর্থাৎ বাজার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো আর্থিক সামর্থ্য, ক্রেতাকে অবশ্যই আর্থিক সামর্থ্য থাকতে হবে। তিন নম্বরে আমরা লিখছি অর্থ ব্যয়ের হিসাব ও কর্তৃত্ব। শুধু আর্থিক সামর্থ্য থাকলে চলবে না, সেই অর্থ ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে। যদি কোনো ব্যক্তির চাহিদা থাকে কিংবা প্রয়োজন থাকে, প্রয়োজনের অনুযায়ী যদি তার অর্থ থাকে কিন্তু ব্যয় করার যদি ইচ্ছা না থাকে তাহলে তাকে ক্রেতা বলা যাবে না। তাই আমরা আগে বাজারের বৈশিষ্ট্য মধ্যে উল্লেখযোগ্য একটা দিক হলো যে আর্থিক যে সামর্থ্য থাকে সেটা ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। আমাদের চার নম্বর পয়েন্ট আছে অবস্থান। ভোক্তা বাজারের ক্রেতারা সারা দেশে বা সর্বত্র বিস্তীর্ণভাবে ছড়ানো ছিটানো থাকে, তাই কোনো কোনো পণ্যের বাজার সারা দেশেও থাকে। কিন্তু শিল্পক্ষেত্রে অঞ্চলভেদে ক্রেতা বিদ্যমান, তাই বিভিন্ন অঞ্চলভেদে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমাদের পাঁচ নম্বর পয়েন্ট আছে ক্রয়ের ঘনত্ব। ভোক্তা বাজারের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা কম পরিমাণ পণ্য ক্রয় করে, ফলে তারা পণ্য ফুরাই গেলে নিয়মিত ক্রয় করতে থাকে। কিন্তু শিল্প বাজারের ক্ষেত্রে আমাদের ক্রেতারা অধিক পরিমাণ পণ্য ক্রয় করে থাকে, যার ফলে এই ক্রেতারা দীর্ঘমেয়াদী পণ্য ক্রয় করে বলে বারবার তাদেরকে কোনো পণ্য ক্রয় করতে হয় না। তাই ভোক্তা বাজারের ঘনত্ব বেশি থাকে এবং শিল্প বাজারের ঘনত্ব কম থাকে। আমাদের ছয় নম্বর পয়েন্ট আছে ক্রেতার সংখ্যা। ভোক্তা বাজারে মূলত ক্রেতার সংখ্যা বেশি থাকে আর শিল্প বাজারে ক্রেতার সংখ্যা কম থাকে। ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি থাকার কারণ হলো একটা পণ্য ক্রয় করে নিজেই ভোগ করে কিংবা পরিবারকে ভোগ করায় এমন, কিন্তু শিল্প বাজারের ক্ষেত্রে তারা অধিক পরিমাণ পণ্য ক্রয় করে
विभिन्न ভোক্তার কাছেও পৌঁছানোর চেষ্টা করে। তাই ভোক্তা বাজারে পণ্য ক্রেতার সংখ্যা বেশি থাকে এবং শিল্প বাজারের ক্ষেত্রে কম থাকে। আমাদের পরবর্তী পয়েন্ট হলো বন্টন প্রণালী। আমরা আগে বলেছি যে ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি থাকে এবং ভোক্তা বাজারে ক্রেতারা সর্বত্র ছড়ানো ছিটানো থাকে। তাই এদের এই বন্টন প্রণালীও বিরহত। কিন্তু শিল্প বাজারে ক্রেতার সংখ্যা কম, যেহেতু স্থান কেন্দ্রিক, বিশেষ অঞ্চল কেন্দ্রিক এই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাই এটির বন্টন প্রণালীও ক্ষুদ্র। আমরা এখান থেকে ক্রয়ের পরিমাণ, ভোক্তা বাজারের ক্রেতারা পণ্য ক্রয় করে কম, কারণ তারা বারবার পণ্য ক্রয় করে নিজেরাই ভোগ করার উদ্দেশ্যে, তাই ভোক্তা বাজারের পণ্য কম ক্রয় করে ভোক্তারা, কিন্তু বারবার ক্রয় করে। কিন্তু শিল্প বাজারের শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রেতারা বেশি পরিমাণ পণ্য একসাথে ক্রয় করে, বিধায় ক্রয়ের পরিমাণ বেশি কিন্তু ভোক্তা বাজারের ক্রয়ের পরিমাণ কম। আমরা 9 নম্বরে লিখছি ক্রয়ের উদ্দেশ্য। ভোক্তা বাজারে ক্রেতাদের ক্রয়ের উদ্দেশ্য হল নিজ ভোগ করা, কিন্তু শিল্প বাজারের ক্ষেত্রে ক্রেতাদের উদ্দেশ্য হল বিক্রয়ের উদ্দেশ্য, পুনরায়। কিন্তু ভোক্তা বাজারে তাদের পণ্যগুলো নিজেরাই ভোগ করার উদ্দেশ্যেই ক্রয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বাজারের বৈশিষ্ট্য, বাজার কাকে বলে এই সম্পর্কিত শুনলাম। আমরা বাজার কাকে বলে জানলাম এবং বাজারের বৈশিষ্ট্য আমরা এখান থেকে 9টা পয়েন্ট আলোচনা করলাম। একটা হলো প্রথম পয়েন্ট ছিল আমাদের গঠন, আর্থিক সামর্থ্য, অর্থব্যয়ের ইচ্ছা, অতিরিক্ত অবস্থা, ক্রয়ের ঘনত্ব, ক্রেতার সংখ্যা, বন্টন প্রণালী, ক্রয়ের পরিমাণ, ক্রয়ের উদ্দেশ্য। আমরা এখন বাজারের শ্রেণীবিভাগ আলোচনা করব। বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা বাজারটাকে মোটামুটি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভোক্তা বাজার, আরেকটা হলো শিল্প বাজার। ভোক্তা বাজারটা কি? ভোক্তা বাজার হলো সেই বাজার যেখানে ক্রেতারা তাদের নিজ ভোগ করার উদ্দেশ্য বা পরিবারের ভোগ করার উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। কিন্তু তারা বিক্রয়ের উদ্দেশ্য ক্রয় কোনো পণ্য ক্রয় করে না। শিল্প বাজার, শিল্প বাজারের কোনো পণ্য তৈরি করার ক্ষেত্রে কাঁচামাল হিসেবে পণ্য ক্রয় করে থাকে শিল্প বাজারে। তাহলে আমরা ভোক্তা বাজার বুঝলাম এবং শিল্প বাজার বুঝলাম। আমরা এখন শিল্প বাজার কাকে বলে, ভোক্তা বাজারের, আমরা এখন ভোক্তা বাজার ও ভোক্তা বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ভোক্তা বাজারটা কি? আমরা 3 নম্বরে আছে ভোক্তা বাজারের ধারণা। ভোক্তাদের ভোক্তা বাজার হল ভোগ করার উদ্দেশ্য যেসব ক্রেতা পণ্য দ্রব্য ক্রয় করে তাদেরকে ভোক্তা বাজার বলে। ভোক্তা বাজার এক কথা হল ভোক্তা তার নিজের জন্য বা পরিবারের জন্য কোনো পণ্য বা সেবা ভোগ করে থাকে, সেই সকল সদস্য হলো ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত। কেউ যদি বাজার থেকে একটা সাবান কিংবা একটা পেস্ট কিনে, তাহলে সেই সদস্যই হলো
ভোক্তা বাজারের সদস্য। ভোক্তা বাজারে ক্রেতাদের কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। বিভিন্ন লেখক বিভিন্নভাবে ভোক্তা বাজারের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা ভোক্তা বাজারের ফিলিপ কার্লার এবং গেরি আর্মস্ট্রংয়ের মতে, কনজিউমার মার্কেটস ইজ অল দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড হাউস হোল্ডস হু বাই অর অ্যাকোয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস ফর পার্সোনাল কনসাম্পশন। অর্থাৎ ভোক্তা বাজার হচ্ছে ব্যক্তি ও পরিবার যারা একত্রিত ব্যক্তিগত ভোগের জন্য পণ্য ও সেবা ক্রয় বা সংগ্রহ করে। পিটার ডি বেনেটের মতে, কনজিউমার মার্কেটস আর দ্য মোস্ট ভিজিবল মার্কেটস হুইচ কনসিস্ট অফ ইন্ডিভিজুয়াল কাস্টমার হু বাই প্রোডাক্টস ফর দেয়ার ওন ইউজ অর ফর ইউজ বাই আদার মেম্বার্স অফ দেয়ার হাউস হোল্ড। অর্থাৎ ভোক্তা বাজার হচ্ছে অধিক দৃশ্যমান বাজার যা ব্যক্তিগত ক্রেতা নিয়ে গঠিত, যারা নিজেদের বা পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য পণ্য ক্রয় করে থাকে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি, ভোক্তা বাজার হল সেই সকল ক্রেতার সমষ্টি যারা নিজেদের উদ্দেশ্যে বা পরিবারের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় করে থাকে। আমরা এখন ভোক্তা বাজারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা ভোক্তা বাজারের কতগুলো পয়েন্ট লিখলাম, সেটা হলো গঠন, ব্যবহার, অবস্থা, ক্রয়ের পরিমাণ, ক্রয়ের ঘনত্ব, ক্রেতার সংখ্যা, গঠন প্রণালী, ক্রেতার ধরন, ক্রেতার উদ্দেশ্য, পণ্য, জ্ঞান। আমরা প্রথম লিখছি গঠন। আমরা এর আগেও বৈশিষ্ট্যের ভিতরে বলছিলাম যে গঠন, যারা যেসব পণ্য ক্রয় করে নিজেদের ভোগ করার উদ্দেশ্যে পণ্য মূলত ক্রয় করে থাকে, আর এইসব সদস্য নিয়েই ভোক্তা বাজার গঠিত হয়। এরা মূলত পণ্যটা ক্রয় করে থাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং পরিবারের ব্যবহার করার জন্য। দুই নম্বরে আমরা লিখছিলাম যে ব্যবহার, তাদের নিজেদের উদ্দেশ্যেই ওই ভোক্তা বাজারের পণ্য ক্রয় করে থাকে বা পরিবারের উদ্দেশ্যেই তারা এই পণ্যটা ক্রয় করে থাকে। তিন নম্বর আছে অবস্থান, ভোক্তা বাজারের সদস্যরা বিভিন্ন বিস্তীর্ণভাবে ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় অবস্থান করে। ক্রয়ের পরিমাণ, ভোক্তা বাজারের ভোক্তারা বা ক্রেতারা পণ্য ক্রয় করে কম, কারণ শুধুমাত্র নিজের উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে বা পরিবারের ব্যবহারের উদ্দেশ্যেই এই পণ্যটা ক্রয় করা হয়, এই জন্যে এর ক্রয়ের পরিমাণও কম হয়। ক্রয়ের ঘনত্ব, ভোক্তা বাজারে ক্রেতাদের ঘনত্ব, ক্রয়ের ঘনত্ব বেশি, কারণ তারা কম পরিমাণে পণ্য ক্রয় করে কিন্তু পণ্য বারবার ক্রয় করে থাকে, সেজন্য এর ক্রয়ের ঘনত্ব বেশি হয়ে থাকে। বন্টন, ক্রেতার সংখ্যা, ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি, যেহেতু ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে সেজন্য ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি হয়ে থাকে। বন্টন প্রণালী, ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা ছড়িয়ে ছিটে থাকে এবং এর ভোক্তা বাজারের সদস্য সংখ্যাও বেশি, এজন্য এর বন্টন প্রণালীও দীর্ঘ হয়ে থাকে। এরপরে ক্রেতার ধরন, ক্রেতা তার নিজের বা পরিবারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে,
আর এই উদ্দেশ্যই হলো পণ্যটা ক্রয় করে, এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে তারা পণ্য ক্রয় করে না। পণ্য জ্ঞান, ভোক্তা বাজারে ভোক্তাদের পণ্য জ্ঞান বেশি থাকে না। বিশেষ করে পণ্যের কারিগরি দিক বিবেচনা করে করলে এদের পণ্য সম্পর্কে তেমন কোনো ধারণা থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে যে তিনটি শিক্ষাঙ্কন ছিল সেইটা সম্পর্কে আলোচনা করলাম। বাজারের ধারণা বৈশিষ্ট্য ছিল আমাদের, বাজারের শ্রেণীবিভাগ ছিল, ভোক্তা বাজার ধারণা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।